জসীমউদ্দিন ইয়াজা ছিল নকশিখাতা, ওই গল্পটা আমি পড়তাম। ওই থেকে আমার মাথায় হিটিল যে আমি নকশিখাতা নিয়ে কাজ করবো। আমার নকশিখাতা আল্লাহ বাসলে আমার সারা বিশ্বে নাম আছে, যে এক নামে সরে চিনে যে হোসনিয়ারা। আমার যে রুকেয়া দিবসের লাহানি, আমার একদিন আমার মারা গেলে আমার আমার নাম রুকেয়া দিবসের মতন হইব। সব জায়গায় ঠক খাই, আমি কেউ লাগে ঝগড়া করি না, আমি জীবন ধরে আমি ভাবে সব জায়গায়। আমি দীর্ঘ 40 বছর ধরে কাজ করে আসছি। আমার ছোটো ছোটো মেয়ে গনিয়া আমার জন্মের পর থেকে, আমাকে জন্মের পর থেকে আমাদের কাজ, আমার মেয়েরাও আমার জন্মের পর থেকে কাজ করতেছে। তিনটা মেয়ে ছেলে নাই আমার। যখন ইয়া 7 বছর ছিল তখন আমি পুতুল খেলার থেকে আমি কাজে যুক্ত। জসীমউদ্দিন ইয়া ছিল নকশিখাতা, ওই গল্পটা আমি পড়তাম। মনে করেন ওই থেকে আমার মাথায় হিটিল যে আমি নকশিখাতা নিয়ে কাজ করবো। অনেক ধরনের চাকরি চুকরি করছি। আমার জামাই যখন অ্যাক্সিডেন্টের পরে কোনোটাই আমার সফল হয় নাই, কিন্তু আমার নকশিখাতা আল্লাহ বাসলে আমার সারা বিশ্বে নাম আছে, যে এক নামে সরে চিনে যে হোসনিয়ারা। আমার জীবনের কাহিনী অনেক বই, বাংলা একাডেমি 2-3টা বই বাড়িছে, অনেক কিছু অনেক জায়গায় অনেক বই, ক্যালেন্ডার বই সব কিছু বেছে। স্বামী যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমার মাথার মধ্যে ছাদ ভেঙে বলো যে আমি কী করে চলবো, কী করে খামো, কী করবো। অনেক জায়গায় অনেক ঘোরাঘুরি, অনেক কষ্ট বিনিময় যাইয়া আমি লাস্টে দেখি মনে করেন এই নকশিখাতার কাজ আমি ধরে রাখছি। যে আমার বাপের হুবাতো ভাই আছিল ডিএস বাড়ি দ্বারা, ওইখান থেকে কাজ আইন না, গ্রামের উন্নয়ন মেয়ে ঘর নিয়ে নিয়ে কাজ করতে করছি। তো এখন আমার মহিলা বিষয় সমাবেশ সমিতি, সমাজসেবা, উন্নয়ন, দেশের উন্নয়নের কাজ করি। কিন্তু আমার এখনও বা ঘর বাড়ি নাই। তারপরে তো আমার শ্বশুরের ভিতরে 3 সংসার আছে, এই মেয়ে ঘনিয়ে আমি কাজ করি। আমি এত সুন্দর কাজ করি সারা বিশ্বে যে আমার ইয়ে আছে। আমি খাইয়ারি কোনো রকমের সমান আছি। আমার মেয়েরা 3টা মেয়ে বিয়া সাজিয়ে দিছি ভালো জায়গার, এইটাই আমার বতাসা। আর আমি অনেক পুরস্কার পেপার টিভিতে সব কিছুই আমি পাইছি। শিল্পী চর্চা জানানোর দিন হয় উনির বাড়িতে গেছি, ওইখান থেকে আমি দেখছি। একবার দেখি ওই আমি 2টা ওয়ালমেট করছি, একটা সোনারগাঁও জাদুঘরে দিছি, একটা চারুঘরের লেগে রাখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় দিব। প্রত্যেক জায়গায় জায়গায় আমার ওয়ালমেট দেওয়া আছে স্মৃতি। প্রকৃতি শিল্পীদের শুধু কাজ নিয়েই আমাদের ব্যস্ত, আমাদের মনে কিছু নাই। আমরা ধর্ম চাই না, জায়গা শোনা সম্পদ চাই না, আমরা মনে করেন চাই যে বাংলার ঐতিহ্যকে ধর্ম গ্রামে ইয়া দর্শকের আনন্দ দিব, দর্শকের ভালোবাসা দিব। এই জন্যই আমাদের প্রত্যাশা যে আমাদের, আমি যে বসি আমার সোনারগাঁও জাদুঘরে যখন বসি, যখন কাজ করি, যে এখনও এত বয়সে তা নিয়ে কাজ করে, যেখানে যাই কাজ করি। আমি অনেক 2-3 বার বিদেশ গেছিলাম, ওইখানেও আমি গিয়ে কাজ করছি। যে প্রেরণে বইয়া সবাই যে সারারা ভালোবাসে, যে হোসনারা এত সুন্দর করে কাজ করে, মেয়ে গনিয়া ছেলে মেয়ে গ্রামের মেয়ে গনিয়া সবাই আমার সম্মান করে। আবার এই জন্যই আমি ভালো আছি। আমি যখন এখানে চারুকলা আসছি তখন আমার একটা 2 জন আমরা ছিলাম, আর এখন তো অনেক মানুষ হয়েছে, বেচা কিনা আমাদের কম। আমরা আসি কেন, এই যে আমরা পুরান মানুষগুলি দেখার জন্য, এই জন্য আমরা আসি। পরিচিত স্যারেরা আপারা সবাই আমাদের ভালোবাসে, এই জন্য আমরা আসি। কিন্তু বিক্রির জন্য আসি না, যে সবার দর্শকের আনন্দ দেওয়ার, দর্শকের ভালোবাসার জন্য আমরা আসি। আমরা অনেক বেচা কিনার জন্য আমরা আসি না। আমাদের মনে করেন এখন তো কত শিল্পীরা হয়েছে যারা ছবি জালিতি করে, জাপান ছবি জালিতি করে, আমার মেয়ের আমার ছবি জালিতি করে যায়, তারাও আইয়া মানে আমাদের অনেক খোটাফোটা দেয়, অনেক কষ্ট দেয়, আঘাত দেয়। এই নিয়ে আমরা আঘাত মনে করি না, যে আল্লাহ আমরা একটা মানুষ, আমরা কাজ করে ভাত খামো, আমরা কেউ হক মারমু না, নিজের হক আমরা কেউ কাছে চামু না। যে আমরা যা দিছে আল্লাহ আমাকে অনেক যথেষ্ট দিছে, আমাদের আমার যে মান সম্মান ইজ্জত দিছে, আমি এই দুই ধন্যবাদ আল্লাহর কাছে। আর আমি দর্শকেরাও যে ভালোবাসি, দর্শকের আমার সালাম রইল। আমি অনেক কষ্ট করে আমি আসি, যে আমার এটা ভালো লাগে। চারুকলা সারেগো, চারুকলা সারেগো, আর সবারই ধন্যবাদ। আছে মানে অনেক রকমের আছে, 5,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা ধরা মনে করো, 20,000-25,000 টাকার ওয়ালমেটও আছে। নকশিখাতা 1,200 থেকে শুরু, মানে সর্বময় উচ্চ 25,000-30,000-50,000 আমার খাতা অর্ডার করে করি। আবার বেবি খাতা, তারপরে 3 পিস আছে, শাড়ি আছে, লাকমি আছে, শাড়িও বানাই, ওগুলি 10,000-20,000-15,000 আছে। মানে অনেক কাজের উপরে অনেক কিছুই আছে। লাভের চিন্তা আমি করি না, আমি করি যে দর্শকের সাথে আমি শিল্পী হিসাবে আসি, কবি জসীমউদ্দিনের নকশিখাতা ধরে রাখছি, আমি এই নিয়ে আসি, এই নিয়ে করতেছি। আমি শিল্পকলায়
এই যে এক মাস মেলা করছি গত বছর এইবারও করব চারুকলা শিল্পকলা মনে করেন ঢাকা জাদুঘর সোনারগাঁও জাদুঘর তারপরে আবার মানে বাংলা একাডেমি সব জায়গায় আমি কাজ করি কিন্তু আমার সারা ইতিহাসের বইয়ের পাতায় পাতায় আমি যা আসি আমার যে রুকেয়া দিবসের লাইনে আমার একদিন আমার মারা গেলে আমার আমার নাম রুকেয়া দিবসের মতন হইব এর আমার প্রত্যাশা যে আমি জীবন বইরা কষ্ট করছি ছোট থেকে আমার এই দুই প্রত্যাশা যে আমি একবার আমার সবাই বলে যে তুমি রুকেয়া দিবসের লাইন তুমি মারা গেলে এই দুই হবো আর তুমি থাকতে কিছু পাইলা না কিন্তু মরলে তুমি অনেক কিছু পাইবে সব জায়গায় ঠক খাই আমি কেউ লোকের ঝগড়া করি না আমি সবারই ঠক জীবন ধরে আমি ভাবে সব জায়গায় বহুত মনে করেন আমার বেশিরভাগ হলো জাপান ছবি জালিতি করলো ওইটা নিয়ে আমার খুব কষ্ট পাইছি আমার আমার এই বুকের মধ্যে মনে করেন আঘাত পাইরা আমি ইয়া হয়েছে এই ধরনের স্ট্রোক করছি একবার মাথায় আবার লো হাই প্রেশার আবার আবার অ্যাক্সিডেন্টও করছি এই চিন্তা ভাবনায় আমার অনেক ঠকানো এখনও আমি গতবার 5 লক্ষ টাকার ইয়া পাইতাম আজরামের পুরস্কার জাদুঘর আমি যদি কোনো জায়গায় কোনো কাগজপত্র দিই আমি কাগজপত্র আমার সব আউট করে লাই আমার পিছনে এত মানুষ লাগছে সব জায়গায় যেখানেই যাই আমার ঘর লগের মনে শিল্পীরা এরকম করে আমার লগের সাথের শিল্পীরা ঘরের লগের স্মৃতি শিল্পীরা ওই আমার মানে ভালো দেখতে চায় না কাজ করতে চায় না অনেক রকমের আঘাত করে আমার যে ঘরে কিছু নাই আমি যে এত কষ্ট করে কাজকর্ম করি সব তৈরি করে রাখি কিন্তু মানুষে আমার আঘাত দিয়ে সব আমার আউট করে দেয় নাহলে আমি অনেক কিছু আরও সরকারে আমার দিত আমি উন্নয়নের কাজ করছি আমি উন্নয়নের কাজ করি গ্রাম উন্নয়নের আমি 5টা 6টা লাইসেন্স আছে গ্রামের উন্নয়নের কাজ করি গ্রামে আবার যাইয়া দেখছে যে হুসনারের এত কিছু তাদের দেহি যায় কিছুই নাই একটা ছোট্ট ঘর আছে এই ঘরের মধ্যে থেকে গ্রামের উন্নয়নের কাজ করি আমি যে মহিলা বিষয় থেকে আমি 1 লক্ষ টাকা পাইছি আবার বঙ্গবন্ধু শিল্প পুরস্কার রাষ্ট্রপতি পুরস্কার পাইছি এটা নিয়ে অনেক কিছু আমার হয়েছে